بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ঘর বাড়ি থেকে সূরাতুল জিলজাল দ্বারা সারা জীবনের জন্য জিন পরির আছর মুক্ত করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। তবে অনেকেই রয়েছেন যারা হচ্ছে আরবি বুঝেন না, পড়তে পারেন না, তারা হচ্ছে বাংলাতেই আমলটি করবেন। আপনারা যদি গুগলে সার্চ করেন সূরাতুল জিলজাল বাংলা, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আপনাদের আরেকটি স্পষ্ট করে বলে রাখি যে এমন একটি পবিত্র কোরআন থেকে আপনাদেরকে হচ্ছে এই সূরাটি দেখাবো যেখানে বাংলা উচ্চারণ সহ রয়েছে। অতএব হচ্ছে চিন্তা করার কোনো কারণ নেই, সকল ভাই বোনেরাই এই আমল করতে পারবেন। আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি। আপনারা জানেন আপনাদের ঘরে যে বসবাসকারী জিনেরা রয়েছেন তাদের একজন রাজা রয়েছেন, তার নাম হচ্ছে মালিকুল উম্মার তারশা, ঘরে বসবাসকারী জিনদের রাজা। এই সকল যারা আম্মার রয়েছে প্রত্যেক আম্মারাই যার দাবিদারি করে, যার হুকুম পালন করতে বাধ্য হয়, আর এই মালিকুল উম্মার তারিখের সাথে সূরাতুল জিলজালের বিশেষ একটি যোগসূত্র রয়েছে। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব, পৃথিবীর শত শক্তিশালী যিনি হোক না কেন, পরি হোক না কেন, খারাপ শয়তান হোক না কেন, পিশাচ হোক না কেন, মুহূর্তের মধ্যেই আপনার ঘর থেকে চলে যেতে বাধ্য হবে। শুধুমাত্র এই আমলটি আমি আপনাদেরকে যেভাবে করতে বলবো সেইভাবে করবেন, আশ্চর্য কিছু দেখতে পাবেন যা দেখে নিজেরাই আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনারা হয়তোবা অনেকেই জিন পরি দূর করার জন্য, শয়তান খারাপ জিনকে দূর করার জন্য অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, কিন্তু আজকের মতো চমৎকার আমল কখনোই আপনারা করেননি। শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব, যদি আপনারা করতে পারেন এত চমৎকার ফলাফল পাবেন যে আপনারা চিন্তাও করতে পারবেন না। আপনারা জানেন জিনকে পোড়ানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য জিনের রাজা আহমারের মাধ্যমে জিনকে পোড়াতে হয়, আর শাস্তি দিতে চাইলে জিনের রাজা সামহরাসের মাধ্যমে শাস্তি দিতে হয়। এই সকল বিষয়ে আমার চ্যানেলে অসংখ্য আমল আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আপনারা যারা পবিত্র কোরআনের গুপ্ত আমলগুরু এবং রোহানি জগতের সাতটি স্তরের আমল এবং জিন জগৎ এবং ফেরেস্তা জগতের অমূল্য আমলগুলো পেতে চান, তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নিজেরাই রিসার্চ করে দেখবেন। এত চমৎকার আমল আর কোথাও, আশা করি আমি যতটুকু জানতে পেরেছি, কোথাও পাবেন না। কারণ হচ্ছে আমি বিশেষভাবে রেয়াজা করেই আপনাদের মাঝে আমল নিয়ে হাজির হই। আপনারা যারা, যে সকল ভাই বোনেরা এই আমল করে সাথে সাথেই সারা জীবনের জন্য কামিয়াবি লাভ করতে চান, তারা অবশ্য অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো আসবে প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত রেখেছি যা আপনাদের আমল করার জন্য এবং শতভাগ কার্যকর হওয়ার জন্য অবশ্য অবশ্যই এগুলো প্রয়োজন হবে। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত লেখাগুলোকে পড়বেন। যে সকল ভাই বোনেরা এই আমল করে সারা জীবনের জন্য কামিয়াবি লাভ করতে চান, তারা অবশ্য অবশ্যই এই আমল করার আগে আমার কাছ থেকে যা যত্ন নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যা যত্ন নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে যা যত্ন নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে আপনারা এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য শুরুতেই আপনাদেরকে যেতে হবে পবিত্র কোরআনের সূরাতুল জিলজালে। আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনের সূরাতুল জিলজালে আমি নিয়ে যাচ্ছি, পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি এরপরে কীভাবে আমল করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিব। এই যে এখান থেকে শুরু করবেন, ইদাদুল জিলাতিল আরদু জিলজালা থেকে শুরু করে একেবারে হচ্ছে শেষ পর্যন্ত, মিসকালা দাররাতিন শাররাইয়ারা, এই পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ সূরাটি নিজ দিয়ে দেখেন বাংলা উচ্চারণ রয়েছে। যারা আরবি লিখতে পারেন তারা হচ্ছে সূরাটিকে আপনারা আরবিতে লিখবেন, বিসমিল্লাহির রহমানির লেখার প্রয়োজন নেই, যেহেতু দূর করতে চাচ্ছেন, দূর করার ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম না পড়াটা উত্তম, যেহেতু এটি একটি বরকত। অতএব হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়াই এই পবিত্র সূরাটিকে লিখবেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত।
সাদা কাগজের মধ্যে ছোট ছোট করে। তবে যারা আরবি লিখতে পারেন না তারা নিজ দিয়ে যখন বাংলা উচ্চারণ রয়েছে এই বাংলা উচ্চারণটাই আপনারা হচ্ছে দেখে দেখে লিখবেন। লেখার পরে যেটি করতে হবে এই লেখাগুলোর মধ্যে সাতবার হচ্ছে আতর মাখবেন আর সাতবারই বলবেন ইয়া মালিকুল উম্মাত তারেশা, এই ঘর থেকে সকল জিন পড়ি খারাপ কিছুর প্রভাবকে মুক্ত করার দায়িত্ব গ্রহণ করুন। সাতবার কথাটি বলবেন। এরপরে সেটিকে ছোট করে ভাঁজ করে অন্য কোনো মাদুলিতে ভরা যাবে না, লোহার মাদুলিতে ভরতে হবে। বাজার থেকে একটি লোহার মাদুলি কিনে আনবেন, অর্থাৎ তাবিজ কিনে আনবেন। তারপর হচ্ছে আপনার ঘরের যে সামনের প্রথম যে দরজাটা রয়েছে ওই দরজার যে কোনো জায়গায় বা উপরে কোথাও ঝুলিয়ে দিবেন। আল্লাহ তাআলার রহমতে 24 ঘন্টার মধ্যেই সকল প্রকার জিন পরি খারাপ যা কিছু রয়েছে সব কিছু ওই ঘর থেকে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।